লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি আন্তনগর এক্সপ্রেস ট্রেন আজ থেকে তিস্তা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে। সকালে আনুষ্ঠানিক যাত্রাবিরতির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান। প্রতিদিন লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল 10:30 ও সকাল 6:55 তিস্তা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। ট্রেনটি তিস্তা রেলওয়ে স্টেশনে বিরতি করায় কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাট সদর উপজেলার প্রায় লক্ষাধিক মানুষের সুফল পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রেলের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন। ট্রেনটি যাত্রাবিরতি করায় খুশি এলাকাবাসী।